আলুর দাম বাড়ছে চরচর করে। রিপাবলিক বাংলার টানা খবরের জেরে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। দাম কমানোর জন্য ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না এ রাজ্যের আলু। আর তাই সরকারের উপর চাপ বাড়াতে কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আলু ব্যবসায়ীদের নিয়ে পৃথক সংগঠন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। বেচারাম মান্না, প্রদীপ মজুমদারকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে আটকানো হচ্ছে আলু, ফলে রাজ্যে বাড়ছে আলুর যোগান। এতে খুশি নন আলু ব্যবসায়ীরা। বাঁকুড়াতেও শনিবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সুফল বাংলাতে আমরা আলু দেবো বলে অঙ্গীকার করেছি এবং দিয়েওছি। অন্য জেলাতে আলু পাঠানোর জন্য মার্কেটিং ডিপার্টমেন্ট যেভাবে আমাদের চেয়েছেন সেভাবেই আমরা আলু দিয়েছি। তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও আমাদের কিন্তু আলু ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। কর্মবিরতির ফলে কমতে পারে আলুর যোগান। তারা সাধারণ মানুষ, যারা চাষি, তারা যেটা বলছেন যে এই কারণে, এর ফলে যে আলুর ঘাটতি হতে পারে এবং তার ফলে যেটা সব থেকে সমস্যা হবে, এখন বর্তমানে যে আলুটা পাওয়া যাচ্ছে 40 টাকা কেজি দরে, সেই আলুটা কিন্তু প্রায় 100 টাকা কেজি পর্যন্ত দাম পৌঁছে যেতে পারে। হুগলির ছবিটাও এক। কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। আর এই যে আলু, যার ফলে মার্কেটে যোগান কমছে, দাম বাড়ছে, এই যে দাম বাড়ার পিছনে কার হাত রয়েছে? পশ্চিম মেদিনীপুরেও চলছে কর্মবিরতি। এত কিছুর পরও চাষিরা কি দাম পাচ্ছেন? আলুর দাম বাড়লে কি চাষিদের কোনো উপকার হবে? গ্রাউন্ড জিরোয় গিয়ে খোঁজ নিল রিপাবলিক বাংলা। এতে লাভ কি হচ্ছে চাষিদের? হচ্ছে না। চলুন দেখি চাষিদের কি অবস্থা, চাষিদের কাছ থেকে শুনবো। তো দাদা, ধার দেনা করে চাষ করছি, আমরা কি করে আলুটা স্টোরে রাখবো? আর লোকের ধার মিটাইতে হবে, ওই জন্য আলুকে আধা মূলে আমরা বিক্রি করছি মাঠে, আমরা তো রাখার ক্ষমতা নেই স্টোরে। আপনারা পাচ্ছেন না, আর সাধারণ মানুষের পকেট চলে যাচ্ছে, আমরা পাচ্ছি না, আমরা কিছুই পাচ্ছি না। লাভটা কার হচ্ছে? লাভটা সাধারণ, আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা কি লাভ হচ্ছে? ব্যবসায়ীদের লাভ। আলু ব্যবসায়ীদের নিয়ে পৃথক সংগঠন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে সেই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমরা চেষ্টা করব, আমাদের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা চলছে, পরবর্তী সিদ্ধান্ত আমরা পরে ঘোষণা করব। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ফলে চড় চড়িয়ে বাড়তে পারে দাম, টান পড়বে মধ্যবিত্তের পকেটে। আলু সেদ্ধ ভাত খেতে গেলেও চোখে আসবে জল। সরকার আর ব্যবসায়ীদের মাঝে পড়ে জাঁতা কলে পিষছে মধ্যবিত্ত, আর চাষিদের ভাড়ার সেই খালি থেকে যাচ্ছে। কবে হবে এই সমস্যার সমাধান? মৃন্ময় পান, সুজিত গৌর ও সুদীপ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আনন্দপুর থেকে 4 বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। 4 অবৈধ অনুপ্রবেশকারীকে এই রাজ্যে নিয়ে এসেছিল অভিজিৎ দাস নামে এই রাজ্যেরই এক বাসিন্দা। পাসপোর্টের কারবারে অভিজিৎ কি অবৈধভাবে এদেশে নিয়ে আসার বড় কোনো চক্রের সঙ্গে যুক্ত? যে বাড়িটাতে 4 বাংলাদেশে ঘাঁটি গড়ার পরিকল্পনা করেছিল তার মালিকের সঙ্গেও কথা বলল রিপাবলিক বাংলা। তারপরে আমি জানতে পারি যে একজনের জায়গায় 4 এসছে, তখন আমি সকালবেলা এসে বের করে দিয়েছি। তারপরে আনন্দপুরে ওখান থেকে ধরা পড়েছে। খাস কলকাতায় পাকড়াও অবৈধ অনুপ্রবেশকারী, আনন্দপুর থেকে পুলিশের হাতে গ্রেফতার 4 বাংলাদেশি নাগরিক। অভিজিৎ দাস নামে এক পাসপোর্টের কারবারি ছত্র ছায়ায় শহরে ঘুরে বেড়াচ্ছিল তারা। 4 থাকার জন্য নরেন্দ্রপুরের জগতিপোতায় একটি বাড়িও ভাড়া নিয়েছিল সে। সেই বাড়ির মালিকের কথায় উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কি দেখে অভিজিৎ বাবুকে ভাড়া দিয়েছিলেন, কি ঘটনা ঘটেছিল? ওনার তো বাড়ি হচ্ছে আমাদের খুদিরাবাদে, ওর মাসি ওর ছেলে ওখানে থাকতো, তো সেই হিসাবে ওর পাসপোর্ট আমার কাছে ছবি আছে, সেই হিসাবে আমি ঘরটা ভাড়া দিয়েছিলাম। আমাকে বলেছিল যে একজন আসবে, ঠিক আছে, আমি তো জানি না, আমি তো বাইরে ছিলাম, ঠিক আছে থাকবে কোন, তো চাবি ফাবি দিয়ে খুলেছিল তখন। তারপরে আমি জানতে পারি যে একজনের জায়গায় 4 এসছে, তখন আমি সকালবেলা এসে বের করে দিয়েছি। তারপরে আনন্দপুর ওখান থেকে ধরা পড়েছে। পেশায় কি করেন জানতেন? ও পাসপোর্টের কাজবাজ করে। পাসপোর্টের কারবারি করে, কাজবাজ করে পাসপোর্ট বানানোর কাজবাজ করে, ওরকমই। কি তবে কি পাসপোর্ট তৈরির আড়ালে বড় কোনো চক্রের সঙ্গে জড়িত ছিল সে? অনুপ্রবেশকারীদের জন্য নকল পাসপোর্টের কারবারও অভিজিতের। তার হাত ধরে আরো কত অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে এই রাজ্যে? বাড়ির মালিক জানাচ্ছেন, 1 আগেও ধৃতদের মধ্যে সবুজ নামের একজনকে এই বাড়িতে এনেছিল অভিজিৎ। অর্থাৎ 1 ধরে এদের মধ্যে অন্তত একজন পুলিশের নজর এড়িয়ে শহরে ঘুরে বেরিয়েছে। তাই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।
সঙ্গে ওই সবুজ বলে যে ছেলেটা, ওই ছেলেটা হচ্ছে আগে একবার অভিজিৎ দার সঙ্গে ছিল এখানে, দুদিন ছিল ওর সঙ্গে, সেই হিসেবে আমি চিনি। কত বছর আগে? তাও এক বছর হচ্ছে। কোন সন্দেহজনক গতিবিধি টের পাননি বলে জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের জিজ্ঞাসা করছিল যে এনারা কখন এসেছেন, ওদের চিনেন? না স্যার, আমরা তো ওনাদের চিনি না। গত দুদিন তিন দিন যে ছিল তখন আপনারা দেখেননি একবার? না না না, দেখিনি, আমরা তো বাড়িতেই ছিলাম না। না না না, আমরা তো এখানে দু বছর আড়াই বছর হয়ে গেছে আছি, আমরা এরকম কোনদিন দেখিনি। অভিজিৎ দাস সবুজকে কখনো আত্মীয়র নাম করে, কখনো বন্ধুর নাম করে এই বাড়িতে নিয়ে এসেছিল। হঠাৎ করে এই চারজনকে নিয়ে কোন রকম, কোন ভারতে কোন রকম অঘটন ঘটানোর জন্য, কোন রকম ক্রাইম করার প্ল্যান নিয়ে তারা কি ভারতে এসেছিল? ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, জগদীপতা। বাংলাদেশের হিংসার প্রভাব সীমান্তে, ভারত বাংলাদেশের সীমান্তে একাধিক স্থলবন্দরে বন্ধ আমদানি রপ্তানি। স্থলবন্দরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, পণ্য নিয়ে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন অনেক ভারতীয় ট্রাক চালক। একইভাবে ভারতীয় আটকে বহু বাংলাদেশি ট্রাক চালক। সংরক্ষণ বিরোধী আন্দোলনে চলছে বাংলাদেশ, পড়শি দেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে স্থলবন্দরেও। বাদে অন্য কোনো পণ্য কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন যে পরিষেবা সেটা কিন্তু ব্যাহত ঘটেছে, যার কারণে এই মুহূর্তে শুধু কাঁচামালের যে গাড়ি সেগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে। হিলি সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রাক, কোনটাতে বোঝাই কাঁচা সবজি, কোনটায় অন্যান্য সামগ্রী। বাংলাদেশে আটকে পড়েছে একাধিক ভারতীয় ট্রাকও। দেশে ফিরতে না পেরে চরম সমস্যায় ভারত থেকে বাংলাদেশে যাওয়া ট্রাক চালকরাও। ড্রাইভাররা কোনোভাবে এখানে আমাদের গাড়িগুলোর মালগুলো খালি হচ্ছে না, এবার ড্রাইভাররাও বেরোতে পারছে না। 10 দিন 15 দিন 20 দিন হয়ে গেছে, এবার কোনো খাবার নেই, জলের ব্যবস্থা নেই, কঠিন পরিস্থিতি হয়ে গেছে। এদেশেও আটকে পড়েছেন অনেক বাংলাদেশি ট্রাক চালকও। ভারতে মোটামুটি বাংলাদেশ জব থেকে হরতাল হয়েছে 4-5 থেকে 6 দিন ধরে। ইন্ডিয়াতে আমরা শুকনো মাল যেমন খোল কালা, মসুর কালাই এবং আরও ইত্যাদি বিভিন্ন ধরনের মাল নিয়ে আমরা বাংলাদেশে আটকে আছি, ইন্ডিয়া পার্কিং আটকে আছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, ফের দুদেশে বাণিজ্য চালু হবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। কাঁচামালটা যাবে, ওরা সকালে কথা হয়েছে, ওনারা বলছে কাঁচামালটা দিয়ে দিন, 12টার পরে যদি ওদের সার্ভারটা ভালো হয় তাহলে। শুধুমাত্র হিলি স্থলবন্দরেই নয়, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত এলাকাতেও একই অবস্থা। সীমান্ত লাকোয়া রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রাক। ইতিমধ্যে সমস্ত রকম আমদানি রপ্তানি ভারতের সাথে বন্ধ হয়ে গিয়েছে। বর্ডারে আসা এই ধরনের ট্রাক কিন্তু দীর্ঘ কয়েকদিন যাবৎ এই রাস্তার উপর এইভাবে পার্কিং করা রয়েছে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে ফিরিয়ে আনা সম্ভব হবে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় চালকদের? রিপাবলিক বাংলা।